নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাসমণি বিশ্বাস। আমার রাসমণি ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে নিজের বডি থেকে কিভাবে মাপ নিতে হয় সেটাই দেখাবো। ব্লাউজ বা কুর্তি, যে কোনো ড্রেসের জন্য আপনি আপনার নিজের বডি থেকে কিভাবে মাপ নেবেন সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মেজারমেন্টের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তাছাড়া আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই মতন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে নিজের বডি থেকে কিভাবে মাপ নিতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব। প্রথমে আমি ব্লাউজের মাপটা নিয়ে দেখাবো, তারপরে দেন আমি কুর্তি বা কামিজের মাপটা কিভাবে নিতে হবে দেখাবো। তাহলে চলুন প্রথমে আমি ব্লাউজের মাপটা নিয়ে নিই, যে নিজের বডি থেকে কিভাবে ব্লাউজের মাপ নিতে হবে। ব্লাউজের থেকে কুর্তির মাপ সামান্য একটু আলাদা নিতে হয়, সেই জন্য আমি আগে ব্লাউজের মাপটা দেখাবো, তারপরে কুর্তির মাপটা কিভাবে নিতে হয় দেখাবো। তাহলে আমি প্রথমে চলুন ব্লাউজের মাপটা নিয়ে নিই। ব্লাউজের প্রথমেই দেখুন লম্বার মাপটা নিতে হয়। লম্বার মাপটা কি করে নেবেন, এই যে দেখুন আমার হাতে ফিতেটা দেখতে পাচ্ছেন, এই ফিতেটা প্রথমে আমি এই দেখুন এই কাঁধ থেকে লম্বার মাপটা নিয়ে নেব। এই যে ফিতেটা আমি এইভাবে কাঁধের এখানে রাখলাম, রেখে এই যে দেখুন সোজা করে আমি এইভাবে লম্বার মাপটা নিয়ে নেব। দেখুন আমার যতটুকু লম্বার মাপ প্রয়োজন আমি এখানে ঠিক ততটুকুই নিয়ে নেব। দেখুন এখান থেকে তাহলে আমি লম্বার মাপটা এই যে 13 ইঞ্চিতে পেয়েছি। এটা হচ্ছে ব্লাউজের মেন লম্বা, কিন্তু আমি যখন ব্লাউজটা কাটিং করব তখন আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য। তাহলে আমি 14 ইঞ্চিতে মোট আমার ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব। বুঝতে পেরেছেন, এটা হলো আমার ব্লাউজের লম্বার মাপটা পেয়ে গেছি। এইবার লম্বার মাপের পরে নিতে হবে আমাদের আপার চেস্ট। আপার চেস্ট কাকে বলে দেখুন, এই যে আমাদের বগলের নিচ দিয়ে ঘুরিয়ে এইভাবে যেই মাপটা আমরা পেয়ে থাকব সেটাকে কিন্তু আপার চেস্ট বলে। তাহলে দেখুন আমি আপার চেস্টের মাপ কিভাবে নিচ্ছি। আমার এই বগলের নিচ দিয়ে ঘুরিয়ে এই যে মাপটা আমি নিচ্ছি এটাকে বলে আপার চেস্ট। তাহলে দেখুন আমি এই ফিতেটাকে, দেখুন এই ফিতেটাকে আমি না টাইট করব না লুজ করব, একদম নর্মাল করে দেখুন এইভাবে প্রথমে আমি ভালো করে মাপটা ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এই যে একটা হাত এইভাবে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে দেখুন আমি আমার এই যে দেখুন আমার এই আপার চেস্টের মাপটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে আমার আপার চেস্টটা কত আছে দেখুন, এখানে আমার আপার চেস্টটা দেখুন 36 চলে এসেছে। আমি যখনই ব্লাউজ কাটব এই যে আপার চেস্ট, এই আপার চেস্ট অনুসারে ব্লাউজ কাটতে হবে। প্রথমে পিছনের পার্টটা আমি কেটে থাকি, তারপরে পিছনের পার্ট অনুসারে সামনের পার্টটা কেটে থাকি। তাহলে এই আপার চেস্ট অনুসারে কিন্তু আমি ব্লাউজটা কেটে থাকি। এবার আমি ফুল বাস্টের মাপ নিয়ে নেব। বিশেষ করে প্রিন্সেস কাট ব্লাউজের সময় ফুল বাস্টের মাপটা প্রয়োজন হয় অ্যাপেক্স পয়েন্ট নেওয়ার সময়, সেই জন্য আমি ফুল বাস্টের উচ্চারণ করে থাকি। আপনারা হয়তো ভাবতে পারেন যে ফুল বাস্ট কি, এই তো গেল আপার চেস্টের মাপ, এবার আমি ফুল বাস্টের মাপ নিয়ে নেব। তাহলে ফুল বাস্ট কাকে বলে, এই যে দেখুন এটা হলো আপার চেস্ট, আর এই যে এর মিডিল থেকে যেই মাপটা আমি নিয়ে নেব ওটাকে বলে ফুল বাস্ট। আমি বিশেষ করে প্রিন্সেস কাট ব্লাউজ যখন কাটিং করি তখন অ্যাপেক্স পয়েন্টটা নেওয়ার সময় ফুল বাস্টের মাপ প্রয়োজন হয়। এই যে দেখুন এখান থেকে আমি যেই মাপটা নিয়ে নেব এটাকে বলে ফুল বাস্ট। তাহলে দেখুন আমার ফুল বাস্ট কত আছে, ফুল বাস্টের মাপটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই ফুল বাস্টের মাপটা যখন নেব তখন কিন্তু আমি টাইট করে নেব না, এই দেখুন হালকা নর্মাল করে রাখব। এই যে এইভাবে দেখবেন ফিতেটা যেন ঘোরে, এইভাবে ঘোরাতে হবে। এই যে এখানে আমি ফোর ফিঙ্গার এভাবে দিয়ে দেব, দেখুন এই ফোর ফিঙ্গারটা যেন এইভাবে এখানে আসে, সেরকমভাবে ফুল বাস্টের মাপটা নিতে হবে। তাহলে কি হবে, ফুল বাস্ট যখন আমি এইভাবে মাপ নেব, আমি যখন প্রিন্সেস কাট ব্লাউজে এভাবে টিকেনের জন্য একটা পয়েন্ট দিয়ে থাকি, এই যে এদিক থেকে যে টিকেনটা আসে এই টিকেনটা একদম মিডিল থেকে বরাবর হবে, না এই সাইডে যাবে না এই সাইডে যাবে, সেই জন্য আমি এইভাবে ফুল বাস্টের মাপটা একটু লুজ করে নিয়ে থাকি। তাহলে দেখুন ফুল বাস্টের মাপ আমার এভাবে লুজিং করে নিয়ে দেখুন কত চলে এসেছে। এরকম ফোর ফিঙ্গার দেওয়ার পর আমার ফুল বাস্টের মাপটা দেখুন, এই যে দেখুন 39 চলে এসছে, 39 ইঞ্চি। বুঝতে পেরেছেন তাহলে ফুল বাস্ট কাকে বলে। এইবার এই তো গেল আপার চেস্ট, গেল ফুল বাস্ট। এইবার নিতে হবে কোমরের মাপটা।
কোমরের মাপটা কি করে নেবি? এই যে আমি এখান থেকে এই পর্যন্ত লম্বার মাপটা নিয়েছি, ঠিক তার নিচ থেকে আমি যে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি, কোমরের মাপটা নেওয়ার সময় দেখুন একদম একদম নর্মাল করে নেবেন, না ফিটিংস রাখবেন না লুজ রাখবেন। দেখুন কোমরের মাপটা আমি একদম নর্মাল করে নিয়ে নিলাম, একদম নর্মাল করে নিয়ে দেখুন এখানে আমার কোমরের মাপটা 31 ইঞ্চ চলে এসছে। তাহলে আমার কোমরের মাপটা কি হলো? 31 ইঞ্চ। এবার দেখুন বাস্ট পয়েন্টের মাপ নিতে হবে, বিশেষ করে প্রিন্সেস কাট ব্লাউজ যখন কাটি আমি খেয়াল রাখবেন বাস্ট পয়েন্টের মাপ নিয়ে থাকি। এই মাপটা দেখুন, এই যে এই কাপ থেকে এই যে মিডিল পর্যন্ত যেই মাপটা পাবো ওটাকে বলে বাস্ট পয়েন্টের মাপ। তাহলে দেখুন আমি এই যে এখান থেকে এই কাত থেকে শুরু করে এই পর্যন্ত দেখুন এই যে মিডিল পর্যন্ত আমি যেই মাপটা পেয়েছি এটাকে বলে বাস্ট পয়েন্টের মাপ। তাহলে দেখুন এখানে আমার বাস্ট পয়েন্টের মাপ চলে এসেছে 9 ইঞ্চি, এখানে আমি বাস্ট পয়েন্টের মাপ 9 ইঞ্চি পেয়েছি। এবার নিতে হবে হাতার লম্বা, এখান থেকে এই যে এখানে একটা উঁচু মতন জয়েন্ট আছে এই জয়েন্টের এখান থেকে হাতার লম্বাটা নিতে হবে। আপনার যতটুকু লম্বা প্রয়োজন ঠিক ততটুকু হাতার লম্বাটা নিয়ে নেবেন। তাহলে দেখুন হাতার লম্বাটা আমি নিয়ে নিচ্ছি, আপনার খুশি এখানেও নিতে পারেন, এখানেও নিতে পারেন, এই ফুল করেও নিতে পারেন, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানেই হাতার লম্বাটা নিয়ে নেবেন। তাহলে দেখুন আমি এই ফিতেটাকে এইভাবে রাখছি, রেখে দেখুন এইভাবে হাত দিয়ে ধরছি, ধরার পর দেখুন এইভাবে আস্তে আস্তে নেমে আসছি, নেমে আসার পর দেখুন ধরুন আমি এই পর্যন্ত আমার হাতার লম্বা নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমার হাতার লম্বাটা হলো 10 ইঞ্চি। তাহলে আমি হাতার লম্বাটা আমি 10 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক এইভাবেও আপনারা হাতার লম্বাটা নিয়ে নেবেন। এবার দেখুন এখান থেকে এই 10 ইঞ্চিতে হাতার লম্বাটা নিয়েছি, ঠিক এখান থেকে হাতার মোহরিটা নিয়ে নেব। তাহলে দেখুন হাতার মোহরিটা আমি এখানে কীভাবে নিয়ে ফিতেটাকে ধরতে হবে, যেখানে হাতার লম্বাটা শেষ হয়েছে ঠিক সেখান থেকে হাতার এই যে এইভাবে ফিতেটাকে গোল করে ধরতে হবে। ধরলে দেখুন এইভাবে একদম নর্মাল করে, না টাইট না লুজ। দেখুন এখানে আমি আমার হাতার তাহলে মুহুরি কত পেয়ে গেলাম? 11 ইঞ্চি। তাহলে আমার হাতার মুহুরিটা 11 ইঞ্চি চলে। এবার দেখুন বগলের মাপটা নিতে হবে, তাহলে বগলের মাপটা আমি কি করে নেব? এই যে ফিতেটাকে এইভাবে বগলের নিচ দিয়ে ঘুরিয়ে দেখুন নিচ্ছি, এইভাবে ফিতেটাকে পুরো বগলটা ঘুরিয়ে নিয়ে এসে দেখুন এইভাবে ধরবেন, না টাইট না লুজ। দেখুন তাহলে আমি এখানে বগলের মাপটা পেয়ে গেছি 16 ইঞ্চি। এই দেখুন আমার বগলের মাপ চলে এসছে 16 ইঞ্চি। এবার যখন ব্লাউজে কলার বা বটনেক হয় তখন কাঁধের মাপ প্রয়োজন হয়, ডিপনেক ব্লাউজ করার সময় কিন্তু কাঁধের মাপ প্রয়োজন হয় না, তখন আমি আমার সূত্র অনুসারে ডিপনেকের কাপটা নিয়ে থাকি। কিন্তু যখন কলার বা বটনেক এই ধরনের ব্লাউজ হয় তখন কাঁধের একটা মাপ প্রয়োজন হয়। তাহলে দেখুন এই কাঁধের মাপটা আমি কিভাবে নিচ্ছি, এই যে দেখুন আমাদের এখানে যে উঁচু জায়গাটা আছে এখান থেকে এই সাইডের উঁচু জায়গাটা, এই যে এই সাইডের উঁচু জায়গাটা, এই জয়েন্টটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমি আমার এই কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমার এই যে কাঁধের মাপটা এই সাইড থেকে এই সাইড পর্যন্ত টোটাল কাঁধের মাপটা দেখুন 15 ইঞ্চি চলে এসছে, তার মানে আমার কাঁধের মাপ 15 ইঞ্চি। এইভাবে কাঁধের মাপটা আপনারাও নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা আমি নিজের বডি থেকে যেভাবে ব্লাউজের মাপটা নেওয়া দেখিয়েছি আপনারাও ঠিক সেমভাবে ব্লাউজের মাপটা নিয়ে নেবেন। ব্লাউজের মাপটা তো নেওয়া হয়ে গেছে, এবার আমি আপনাদের কুর্তি বা কামিজের মাপটা নেওয়া একটু দেখাচ্ছি। তাহলে দেখুন প্রথমে আমি কুর্তির লম্বার মাপটা নিয়ে নেব, এই যে দেখুন এই ফিতেটাকে এইভাবে, এবার আমি এই দিকটা, এই যে এই দিকটা নিচের দিকে রাখবো আর এই দিকটা ওপরের দিকে রাখবো, এইভাবে দেখুন এইভাবে রাখার পর এই যে আপনার যতটুকু লম্বা প্রয়োজন প্রথমে এভাবে লম্বাটা একটু নির্ধারণ করে নেবেন যে আমি এই পর্যন্ত লম্বা রাখতে চাই। দেখে নিলেন, এভাবে দেখে নিলেন যে লম্বাটা আপনার কতটুকু প্রয়োজন। দেখার পর এই ফিতেটাকে এইভাবে ধরে দেখুন এইভাবে কাঁধে এ পর্যন্ত নিয়ে আসলেন, নিয়ে আসার পর এই যেই ফিতেটাকে এইভাবে সোজা করে আপনি কিন্তু সোজা তাকিয়ে থাকবেন, এইভাবে কখনোই ঝুঁকে পড়বেন না, ঝুঁকে পড়লে লম্বার মাপটা আপনার 2 থেকে 3 ইঞ্চি মতন কিন্তু কম হয়ে যাবে।
সেই জন্য বলছি এইভাবে ফিতেটাকে রেখে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পর এখানে দেখুন কতটা মাপ এসেছে, এখানে আমার প্রায় 39 ইঞ্চি, মানে 39 ইঞ্চি এই কুর্তির লম্বার মাপটা পেয়ে গেছি। বুঝতে পেরেছেন যে কুর্তির লম্বার মাপটা কিভাবে নিতে হবে? এইবার আমরা কুর্তি যখন কাটিং করব, দেখুন আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা যখনই যে কোনো ড্রেস কাটি, কাপড়টাকে চার ভাঁজ করে তারপরে তো আমরা কাটি, তাহলে চার ভাঁজের এক ভাগ আমরা এই বুকের মাপটা নিয়ে থাকি, এইভাবে আমরা যে কোনো ড্রেস কেটে থাকি। তাহলে কুর্তিটা যখন আমরা কাটবো, তখন আমরা কিন্তু এই যে আগে যে দেখিয়েছি আপার চেস্টের মাপ, আপার চেস্টের মাপে কাটবো না, কুর্তিটা কাটবো ফুল বাস্টের মাপে। আপার চেস্টের মাপে যদি কুর্তি কখনো ভুলে কাটেন, তাহলে আপনার কুর্তি কিন্তু ছোট হবে। মনে রাখবেন এই ফুল বাস্ট অনুসারে কুর্তির মাপটা কাটতে হবে। তাহলে আমি মানে কুর্তির জন্য এই যে ফুল বাস্টের মাপটা কি করে নিচ্ছি দেখুন, দেখুন কুর্তির জন্য এইভাবে ফুল বাস্টের মাপটা নিয়ে নিচ্ছি। আমি ব্লাউজের সময় যেভাবে ফুল বাস্টের মাপটা নেওয়া দেখিয়েছি এইভাবে লুজ রেখে, সেম ভাবে কুর্তির সময় আমি ফুল বাস্টের মাপটা দেখুন এইভাবে লুজ রেখে নিয়ে নেব। দেখুন এইভাবে ফোর ফিঙ্গার, দেখুন এইভাবে আমার এই ফোর ফিঙ্গার এখান দিয়ে এইভাবে থাকবে, দেখুন এইভাবে লুজ রেখে, দেখুন নর্মালি এরকম ওঠানামা করতে পারবে ফিতেটা। দেখুন ফিতের মাঝখানে এইভাবে ফোর ফিঙ্গার রেখে ফুল বাস্টের মাপটা নিয়ে নেবেন। কুর্তি কাটিং করার সময় আমি আবারও বলছি এইভাবে ফুল বাস্টের মাপটা নিয়ে নেবেন, এই যে ফোর ফিঙ্গার দিয়ে তারপরে ফুল বাস্টের মাপটা নিয়ে নেবেন। এবার দেখুন কুর্তির জন্য আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি, এখানে কোমর আমার কুর্তির সেম ভাবে, দেখুন সেম ভাবে কোমরও কিন্তু কুর্তির জন্য ফোর ফিঙ্গার লুজ রেখে এইভাবে মাপ নিতে হবে। বুঝতে পেরেছেন? সেম ভাবে কোমরও কিন্তু আমি ফোর ফিঙ্গার লুজ রেখেছি, রেখে এই যে কোমরের মাপটা নিয়ে নিলাম কুর্তির জন্য। এবার দেখুন কুর্তির জন্য আরেকটা মাপ নিতে হবে, হিপের মাপ, এই যে এখান থেকে হিপের মাপটা নিতে হবে এইভাবে, এই যে এখানটা থেকে চার পাশ ঘুরিয়ে হিপের মাপটা নিতে হবে কুর্তির জন্য। সেম ভাবে দেখুন এখানেও আমি এইভাবে ফোর ফিঙ্গার লুজ রেখে তারপরে কিন্তু হিপের মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে বুঝতে পেরেছেন যে কুর্তির মাপ আর ব্লাউজের মাপ একটু অন্যরকম হয়, আর এই যে হাতার মাপ, বগলের মাপ, মুহুরির মাপ, এগুলো ব্লাউজের যেমন নিতে হয় কুর্তিরও সেম ভাবে নিলেই হয়ে যায়। আপনি আমার মতন মাপ নিয়ে দেখুন, আপনার ড্রেস পারফেক্ট হবে, না ছোট হবে না বড় হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে কুর্তি বা ব্লাউজের মাপ নেওয়া দেখালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও আপনাদের সমাধান করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।